ভিউয়ার্স আলাইকুমিও ছয়জন প্রতিনিধিকে হারিয়ে ইউপি সদস্য হলেন কয়লা শ্রমিক সামান্য কয়লা শ্রমিক এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন ছয়জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তো এই সেই আমাদের ভদ্র চাচা যান যে এবার ছয় জনকে হারিয়ে কয়লা শ্রমিক সে এবার চেয়ারম্যানের বিজয় হয়েছে তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নিই বাঘা বাঘা ছয় প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ইউপি সদস্য নির্বাচিত হলেন নৌপথে ভেসে আসা কয়লা কুড়িয়ে কোনোরকম পরিবারের ভরণ পোষণ চালানো কয়লা শ্রমিক কপিল উদ্দিন সপ্তম ধাপে ফেব্রুয়ারি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয় নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে কপিল উদ্দিন ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাঙালি নি নিত্যাতিক পল্লী কড়ইগড়ার মৃত সোনামিয়া ও মৃত সুপিয়া খাতুনির ছেলে কফিল উদ্দিন যার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর এমন বিজয় পুরো ওয়ার্ডের সবাই খুশি তে মানুষ মানুষকে ভালোবাসলে এমনই হয় সে জন বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এখন ইউপি সদস্য নির্বাচিত হলো একজন কয়লা শ্রমিক সবাই বন্ধুরা বিশ্ব আপনাদের জানাতে ভুলবে না সোভা আল্লাহ আল্লাহফেজ